করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীতে দু একদিনের মধ্যেই দেখা যাবে মোবাইল কোড সহ নানা পদক্ষেপ। ভোটে নয় গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটাতে হবে মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সাইবার সাপোর্ট ফর ওমেন নামে ফেসবুক পেজ খুলল বাংলাদেশ পুলিশ। ভিডিও ছাড়ানো বা ভার্চুয়ালি হয়রানির অভিযোগ করতে পারবেন নারীরা। মারা গেলেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ মাগরিব বাইতুল মোকাররমে জানাজা। বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা বাবার কোল থেকে 17 দিনের শিশু চুরি। চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংক উথলি শাখায় প্রায় 9 লাখ টাকা লুটের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুয়া সংবাদ মাধ্যমগুলো বাইডেনকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে মন্তব্য ট্রাম্পের। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে যে বিভেদ সৃষ্টি করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সে ক্ষত সারাবে প্রত্যাশা বারাক ওবামার। করোনা মহামারীতে বিশ্বে প্রাণহানি 13,24,000 ছাড়িয়েছে আক্রান্ত 5,48,00,000-এর বেশি। ডেভিড ভিসার অলরাউন্ড নৈপুণ্যে মুলতানকে হারিয়ে পিএসএল ফাইনালে লাহোর।